সত্যিই কি পৃথিবীতে অসম্ভব বলে কোনো জিনিস আছে? আসুন এই ভুল ধারণাটাকে আমাদের এই ভিডিওতে আরও পরিষ্কারভাবে আমরা জানি। যদি অসম্ভব বলে কোনো জিনিস থাকতো, তাহলে যে ছেলেটা মুম্বাইয়ের রাস্তায় ক্রিকেট খেলতো সে কোনো দিন ক্রিকেটের ভগবান হতে পারতেন না। অসম্ভব বলে যদি কোনো জিনিস থাকতো, তাহলে যে ছেলেটা ছোটোবেলায় স্কুলে শিক্ষা নেওয়ার সময় তাকে ক্লাসের বাইরে রেখে দেওয়া হতো এবং যখন তার জল তৃষ্ণা পেত তাকে জল খাওয়ার অধিকার পর্যন্ত দিত না, পরবর্তীকালে সে ভারতের সংবিধান রচনা করতে পারত না, যেটা এই পৃথিবীর সবচেয়ে বড় সংবিধান। অসম্ভব বলে যদি কোনো জিনিস থাকতো, তাহলে আজকে আমরা যে ঘরে ঘরে ইলেকট্রিক বাল্ব ইউজ করি, সেই বাল্ব সেই ছেলেটা কোনো দিন আবিষ্কার করতে পারত না। যে ছেলেটাকে স্কুল থেকে বলা হয়েছিল সবচেয়ে বোকা মানুষ। অসম্ভব বলে যদি কোনো জিনিস থাকত, তাহলে যে ছেলেটাকে অল ইন্ডিয়া রেডিও থেকে রিজেক্ট করা হয়েছিল সে কোনো দিন ভারতের শ্রেষ্ঠ অভিনেতা হতে পারতেন না। অসম্ভব বলে যদি কোনো জিনিস থাকত, তাহলে যে ছেলেটা তাদের বন্ধুদের কাছ থেকে টাকা ধার করে ফিল্ম সিটিতে ফিল্ম দেখার জন্য নয় অভিনয় দেখার জন্য যেত, সে কোনো দিন ভারতের শ্রেষ্ঠ অভিনেতা হতে পারত না। অসম্ভব বলে যদি কোনো জিনিস থাকত, তবে হাত পা না থাকার সত্ত্বেও কোনো মানুষ একজন মোটিভেশনাল স্পিকার হতে পারতেন না, যে বর্তমানে কোটি কোটি মানুষকে অনুপ্রেরণা যোগায়, মানুষকে বাঁচতে সাহায্য করে, সেটা কোনো দিনই সে পারত না। অসম্ভব বলে যদি কোনো জিনিস থাকত, তাহলে একজন হাঙ্গেরিয়ান জওয়ান যে তার ডান হাতটাকে বেস্ট শুটিং হ্যান্ড তৈরি করার চেষ্টা করেছিল, তার ডান হাতটায় গ্রেনেড ফেটে যাওয়া সত্ত্বেও সে তার বাঁ হাতটা দিয়ে দুবার অলিম্পিকে সোনা জিততে পারত না। অসম্ভব বলে যদি কোনো জিনিস থাকতো, তাহলে যে মানুষটা বহু কোম্পানি এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় রিজেক্ট হওয়ার পরেও আজকে বর্তমানে চীনের সবচেয়ে ধনী মানুষ হতে পারতেন না। অসম্ভব বলে যদি কোনো জিনিস থাকতো, তাহলে যে লোকটা একসময় কার্পেন্টারের কাজ করত, যে লোকটা একসময় বাস কন্ডাক্টরের কাজ করত, সেই লোকটা ভারতের শ্রেষ্ঠ অভিনেতাদের মধ্যে একজন হতে পারতেন না, সেই লোকটা তামিলনাড়ুর মানুষের কাছে ভগবান হতে পারতেন না। অসম্ভব বলে যদি কোনো জিনিস থাকত, তবে যে ছেলেটা স্টেশনে স্টেশনে চা বিক্রি করত, সে ভারতের প্রধানমন্ত্রী হতে পারত না কখনো। এদের জীবনের গল্প থেকে একটা জিনিস তো পরিষ্কার, আর সেটা হলো সব কিছুই সম্ভব। আপনি কোথায় আছেন এটা গুরুত্বপূর্ণ নয়, আপনি কোথায় যেতে চান এটাই গুরুত্বপূর্ণ। সফল হতে গেলে আপনাকে যে জিনিসটা প্রথমে করতে হবে সেটা হলো আপনাকে একটা ক্লিয়ার গোল সেট করতে হবে, এরপর আপনার গোল অনুযায়ী আপনাকে এগিয়ে যেতে হবে। আপনি যদি না থামেন, আপনি যদি রাস্তা না বদলান, আপনার ইচ্ছা শক্তিকে যদি আপনি মজবুত করেন, আপনি যদি প্যাশন দিয়ে আপনি কাজ করেন, তাহলে আজ নয়তো কাল আপনিও আপনার স্বপ্নকে সফল করবেন, আপনিও আজ নয়তো কাল সফল হবেনই হবেন, কারণ কোনো কিছুই অসম্ভব নয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, কমেন্ট করুন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।